তোমার হাউসে যেদিন মিটিং হয় সবসময় কি তোমার এমডি থাকে? না না, এরকম কোনো ব্যাপার নেই। এটা নিয়ে তুমি তোমার হাউসের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্য রেখে এই প্রশ্নটা করছো। একদম নির্দিষ্ট লক্ষ্য রেখে এই প্রশ্নটা করছো। কিন্তু সাংসদ আজকে পার্লামেন্ট চলছে, সে কী করবে? পার্লামেন্টে থাকবে না এখানে থাকবে? ভারতবর্ষে প্রত্যেকের জন্য কিছু কিছু কাজ নির্দিষ্ট হয়। সে সাংসদ, সে স্বাভাবিকভাবে তার সাংসদের কাজ আছে, সেই জন্য আসতে পারেনি। এটা নিয়ে অপব্যাখ্যার কোনো কারণ নেই। শুধু তোমার হাউসকে বলো যে এবার তৃণমূল যাচ্ছে, আর অনেক দিন হয়েছে তৃণমূলের মেয়র হবে তোমার সিও হাওড়াতে। হাওড়া হাওড়া মেয়র, যে নিউজ বাংলার যে সিও, সে এখন হাওড়ার মেয়রের তৃণমূল প্রার্থী। দিদি আসবে এর বিরোধী প্রচার করতে, সিএ কি বলবে? প্রথম কথা হচ্ছে আবার বলছি, কেন্দ্রীয় নাগরিকত্ব আইন, কারুর নাগরিকত্ব হরণ করা হচ্ছে না। ভারতবর্ষে কেন্দ্রীয় নাগরিকত্ব আইনে একটা মানুষেরও নাগরিকত্ব যাচ্ছে না, বরং আরও কিছু মানুষ নাগরিকত্ব পাচ্ছে। তাতে স্বাভাবিকভাবেই নাগরিকত্ব আইন বিরোধিতা করে রাস্তায় নামার কোনো জায়গা নেই, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্যে, ভ্রান্ত দিকে নিয়ে যাওয়ার জন্যে এই কেন্দ্রীয় নাগরিকত্ব আইন হচ্ছে। মতুয়া, নবসূত্র থেকে শুরু করে সব মানুষ যারা এতদিন নাগরিকত্ব পাইনি তারা সব নাগরিকত্ব পাচ্ছে, অতএব সেইভাবে আর উদ্ধার করার জন্য হাজার চেষ্টা করেও লাভ নেই।